রান্নাবান্না চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমার পদ্ধতিতে কড়াইয়ের মধ্যে চিকেন তান্দুরি। তান্দুরি করার জন্য আমি এখানে প্রথমে 500 গ্রাম চিকেন নিয়েছি, এরকম বড় সাইজের 3টে টুকরো করে কেটে নিয়েছি, আর এর মাঝখান দিয়ে ছুরি দিয়ে এরকমভাবে কেটে কেটে দাগ করে দিয়েছি। এরপর এর মধ্যে আমি একে একে স্বাদ মতো নুন ব্যবহার করব, তার সাথে দেব 3 চামচ মতো টক দই, সাথে দেব 1 চামচ মতো আদা রসুনের পেস্ট, 1/2 চামচ রেড চিলি পাউডার, 1/2 চামচ হলুদ গুঁড়ো এবং 2 চামচ মতো টমেটো সস। এরপর সমস্ত উপকরণ ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে 1/2টা পাতি লেবু দিয়ে আর একবার ভালো করে মিশিয়ে নেব। এটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে অল্প একটু চিকেন মশলা ব্যবহার করেছি, এখানে আপনারা চাউমিন মশলাও ব্যবহার করতে পারেন। দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিয়ে মশলাগুলো এর ভেতরে ভেতরে ঢুকিয়ে 1 ঘন্টা মতো রেস্টে রাখবো। এরপর কড়ার মধ্যে আমি 1/2 চামচ মতো বাটার দিয়েছি, বাটার দিলে চিকেনটা পোড়াটা ভালো ভালো লাগে, তার কারণেই বাটারটা দিয়েছি, আপনারা তেলও ব্যবহার করতে পারেন। তাছাড়া বাটারের জন্য সেন্টটাও বেশ ভালোই হয়। এরপর এগুলো কিছুক্ষণ অন্তর অন্তর উল্টে উল্টে কড়ার মধ্যে এরমভাবে ভেজে নিতে হবে, তবে অবশ্যই এটা লো আঁচে করতে হবে, খুব একটা হাই আঁচে দেওয়া যাবে না। দেখুন এখানে আমি চিকেনটা সময় ধরে দুদিক উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নিয়েছি। এরপর এটা আমি আঁচ থেকে নামিয়ে নেব। দিয়ে এর মধ্যে ধোঁয়ার ফ্লেভারটা আনার জন্য আমি এখানে একটা বাটির মধ্যে একটা পোড়া কয়লা নিয়ে তার ওপরে অল্প একটু ঘি দিয়ে দিয়েছি, দিয়ে এটা চাপা দিয়ে 5 মিনিট মতো রেখে দেবো। দেখুন এটা 5 মিনিট পর আমি খুলে নিচ্ছি, খুলে নিয়ে ছোট বাটিটা বার করে সার্ভ করে দিলেই তৈরি হয়ে যাবে চিকেন তান্দুরি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন।